রাজ্যে প্রতিনিয়তই বিভিন্ন জায়গা থেকে উদ্ধার হচ্ছে পচা গলা মৃতদেহ। তার পেছনে কি কারণ, কি রয়েছে তার পেছনে, তা নিয়ে আতঙ্ক কিন্তু জনমনে। বনমালীপুর গণরাজ্যমোহনী এলাকায় ডক্টর একেনাথের বাড়ির সামনে থেকে সোমবার ড্রেনের কালভার্টের নিচ থেকে উদ্ধার হলো এক ব্যক্তির পচা গলা মৃতদেহ। বনমালীপুর গণরাজ্যমোহনী এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়াতে পাশের দোকানপাটের ব্যবসায়ী এবং প্রতিবেশীদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। এরই মধ্যে পার্শ্ববর্তী ডক্টর একেনাথের বাড়ির সামনে ড্রেনের কালভার্টের নিচে প্রত্যক্ষ হয় এক ব্যক্তির মৃতদেহ। সঙ্গে সঙ্গে পুলিশ খবর দিলে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পচা গলা মৃতদেহটি উদ্ধার করে মর্গে পাঠিয়ে দেয়। তবে ওই ব্যক্তির ড্রেসের পকেট থেকে জয়ন্ত চক্রবর্তী নামে একটি আধার কার্ড পাওয়া যায় এবং সেখানে ঠিকানা রয়েছে অভয়নগর জগৎপুর এলাকা। আধার কার্ড ছাড়াও রেজিস্ট্রেশন কার্ড এবং একটি পাসপোর্ট সাইজের ফটো পাওয়া যায়। তবে প্রশ্ন এবার জনমনে, এই মৃত্যু স্বাভাবিকভাবে হলে সেটা কি করে কালভার্টের নিচে চলে যায়, তাছাড়া প্রকাশ্য জনসমাবেশে কিভাবে এই দেহটি ড্রেনে পড়ে মৃত্যু হলো। তবে মৃত্যুকে ঘিরে কিন্তু বিরাট রহস্য রয়েছে বলে এলাকার একাংশের অভিমত। তবে ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর কারণ জানা যাবে। এদিকে মৃতদেহটি পচন তৈরি হওয়ার কারণে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন মৃতদেহটিতে পরিলক্ষিত হয়নি। আই কার্ডে আধার কার্ডের প্রথম তদন্ত দেখলো ওর নাম জয়দেব চক্রবর্তী, বাড়ি জগৎপুর। আর বাকিটা আমরা তদন্ত করছি, তারপর কনফার্ম হয়ে বলবো। কত চিহ্ন তো, এটা তো অনেকদিন হয়ে গেছে, এটা তো পোস্টমর্টেম পরে জানা যাবে। এখন তিন চার দিন হয়ে গেছে এটা, হ্যাঁ, তারপরে পোস্টমর্টেম পরে এটা জানা যাবে তদন্ত করার পরে।